ক্লাস টুয়েলভে ফিজিক্সের ক্লাসে আমরা লেন্সের মাধ্যমে আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করছিলাম। আগের ক্লাসে লেন্সের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ফলে লেন্সে কী ধরনের প্রতিবিম্ব তৈরি হয়, বস্তুর কোন কোন অবস্থানের জন্য প্রতিবিম্বের প্রকৃতি এবং প্রতিবিম্বের অবস্থান কীরকম হয়, এই সমস্ত পড়াশুনো করেছিলাম। লেন্সের সম্বন্ধে বিভিন্ন টার্ম এগুলো শিখেছিলাম, অর্থাৎ জ্যামিতিক পদ্ধতিতে লেন্সের যে আলোচনাগুলো ছিল সেই ডায়াগ্রাম পার্টটুকু আমরা আগের ক্লাসে পড়ে ফেলেছি। আজকে পড়ব লেন্সের চ্যাপ্টারের যে লেন্স সংক্রান্ত যে ম্যাথামেটিক্যাল পার্ট বা নিউমেরিক্যাল পার্ট সেগুলো, অর্থাৎ বিভিন্ন ইকুয়েশনস, বিভিন্ন ফর্মুলা এবং সেই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে কিছু নিউমেরিক্যাল প্রবলেমস, এইগুলো আমরা আজকের পড়ব। লেন্সের ম্যাথামেটিক্যাল পার্ট বলতেই প্রথমে আসে লেন্স ফর্মুলা। ঠিক যেমন আমরা যখন গোলীয় দর্পণ পড়ছিলাম তখন গোলীয় দর্পণের একটা জেনারেল ফর্মুলা পড়েছিলাম, লেন্সেরও তেমন একটা জেনারেল ফর্মুলা আছে, প্রতিবিম্ব দূরত্ব বস্তু দূরত্বকে কাজে লাগিয়ে তার ফোকাস দূরত্ব নির্ণয় করার জন্য। সেই জেনারেল ফর্মুলাটা হচ্ছে 1/v - 1/u = 1/f, যেখানে v হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, লেন্সের অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্ব পর্যন্ত দূরত্ব, u হচ্ছে বস্তু দূরত্ব অর্থাৎ আলোক কেন্দ্র, লেন্সের আলোক কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত দূরত্ব, এবং f হচ্ছে ফোকাস দূরত্ব অর্থাৎ লেন্সের আলোক কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত, ফোকাস পয়েন্ট পর্যন্ত দূরত্ব। অর্থাৎ সবকটা দূরত্বই আমরা কিন্তু এখানেও লেন্সের আলোক কেন্দ্র থেকে মেজার করছি, এবং আগের ক্লাসে আমরা লেন্সের সাইন কনভেনশন সম্বন্ধে দেখেছিলাম যে এই মেজার করার সময় যদি আমরা আপতিত আলোকরশ্মির অভিমুখে যাই তাহলে সেই ডিরেকশনটা পজিটিভ হয়, এবং উল্টো দিকে আপতিত আলোকরশ্মির সঙ্গে 180 ডিগ্রি অপোজিট দিকে যদি মুভ করি তাহলে সেই ডিরেকশনটা নেগেটিভ হয়। এখন উত্তল লেন্সের জন্য UVF ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো কিছু আছে পজিটিভ, কিছু আছে নেগেটিভ, আবার সদ্বিম্ব অসদ্বিম্বর ওপরও জিনিসটা ডিপেন্ড করে। আবার অবতল লেন্সের জন্য VUF এগুলোর একটা পার্টিকুলার সমস্ত সাইন আছে সাইন কনভেনশন অনুযায়ী। তো এক একটা পার্টিকুলার লেন্সের জন্য এই VURF-এর সাইনগুলো সেখানে বসিয়ে সেটা চেঞ্জ হতে পারে, কিন্তু লেন্সের জেনারেল ফর্মুলা বলতে আমরা লেন্স ফর্মুলা বলতে যেটা বুঝি সেটা হলো 1/f = 1/v - 1/u। এইবারে আমরা এই ম্যাথামেটিক্যাল পার্ট ছাড়াও ইউ আর ভিকে কাজে লাগিয়ে গ্রাফিক্যালি এফের মান নির্ণয় করতে পারি। সেই গ্রাফটা আমরা দুরকমভাবে আঁকতে পারি, একটা হচ্ছে ইউ আর ভিকে কাজে লাগিয়ে, আর একটা 1/u আর 1/vকে কাজে লাগিয়ে, কারণ 1/f হচ্ছে 1/v - 1/u, তো সেগুলোকে কাজে লাগিয়ে। তাহলে প্রথম যে বাঁদিকের গ্রাফটা রয়েছে সেটা হলো ইউভি গ্রাফ। ইউভি কার্ভের মধ্যে দেখো ইউ আর ভি প্রথমে জেনে নেয়া যাক কাকে কোন অ্যাক্সিসে রাখবো। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ভি তাই ওয়াই অ্যাক্সিস, আর ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ইউ তাই এক্স অ্যাক্সিসে রয়েছে। আর ইউ আর ভির বিভিন্ন মানগুলো পুট করলে একটা এরকম রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা পাওয়া যায়, এবং সেখান থেকে যে কোনো একটা পয়েন্ট থেকে ভি অ্যাক্সিস আর ইউ অ্যাক্সিসের ওপরে যদি লম্ব অঙ্কন করি তাহলে সেই ভি আর ইউ এর ভ্যালু থেকে আমরা এফ এর ভ্যালু নির্ণয় করতে পারি। ডান দিকের ছবিটা সেটা হচ্ছে 1/u versus 1/v গ্রাফ। আবার আমরা 1/uটাকে রেখেছি এক্স অ্যাক্সিসে এবং 1/vটাকে রেখেছি ওয়াই অ্যাক্সিসে, এবং সেক্ষেত্রে হয় একটা স্ট্রেট লাইন, যে স্ট্রেট লাইনটার থেকে আমরা 1/u যে কোনো একটা পয়েন্ট থেকে আর 1/v এর ভ্যালু যদি পেয়ে যাই তাহলে আমরা 1/f এর ভ্যালুটা পেয়ে যাব, সেখান থেকে f এর ভ্যালুটাও পেয়ে যাব। এইখানে আমরা এই যে দুটো গ্রাফ এঁকেছি, গ্রাফ নিয়েছি, এই দুটোই কিন্তু উত্তল লেন্সের কার্ভ।
উত্তল লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্স যখন সদ্বিম্ব তৈরি করছে তখন তার ক্ষেত্রে ভিটা হয় পজিটিভ কিন্তু ইউটা হয় নেগেটিভ। তাই জন্য পজিটিভ ভি এবং নেগেটিভ ইউ হওয়ার জন্য আমরা সেকেন্ড কোয়াড্রেন্টটা ইউজ করেছি। দেখো গ্রাফের আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট অর্থাৎ পজিটিভ ওয়াই অ্যাক্সিস আর নেগেটিভ এক্স অ্যাক্সিসটাকে ইউজ করেছি। তাহলে শুধুমাত্র লেন্স ফর্মুলা দিয়ে নয় গ্রাফিক্যালিও আমরা ফোকাল লেন্থ ইউজ করতে পারি ইউজিং বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব। একটা অঙ্ক রয়েছে, আ 4 সেন্টিমিটার টল লাইট বাল্ব ইজ প্লেসড আ ডিস্টেন্স অফ 45.7 সেন্টিমিটার ফ্রম আ ডাবল কনভেক্স লেন্স। কি বলছে? বলছে একটা বস্তু, সেই বস্তুটা হচ্ছে একটা লাইটের বাল্ব, তার হাইটটা বলে দিয়েছে। হাইট হচ্ছে 4 সেন্টিমিটার লম্বা একটা বাল্ব, সেটা একটা ডাবল কনভেক্স মানে উভয়তল, মানে শুধু কনভেক্স লেন্স যেটাকে বলি, সেখান থেকে 45.7 সেন্টিমিটার দূরে রাখা আছে, মানে ইউ বলে দিয়েছে বস্তু দূরত্ব। হ্যাভিং আ ফোকাল লেন্থ অফ 15.2 সেন্টিমিটার, আর ওই কনভেক্স লেন্সটার উত্তল লেন্সটার ফোকাল লেন্থ এফ বলে দিয়েছে 15.2 সেন্টিমিটার। ডিটারমাইন দ্য ইমেজ ডিস্টেন্স অ্যান্ড দ্য ইমেজ সাইজ। কী নির্ণয় করতে হবে? প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করতে হবে এবং প্রতিবিম্বের সাইজ নির্ণয় করতে হবে। প্রথমে প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করছি, ইউ জানি, এফ জানি, ভি বার করতে হবে, অর্থাৎ লেন্স ফর্মুলা। লেন্স ফর্মুলা এটা উত্তল লেন্স বলে দিয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ইউটা হচ্ছে নেগেটিভ, তাই 1/v মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 1/u সমান 1/f। এখানে ইউ এর ভ্যালু বসালাম, এফ এর ভ্যালু বসালাম, ভি এর ভ্যালু বেরোলো 22.8 সেন্টিমিটার, অর্থাৎ ইমেজ ডিস্টেন্স বা প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে 22.8 সেন্টিমিটার। এইবারে বলেছে ইমেজের সাইজ, বস্তুর সাইজ বলে দিয়েছে ইমেজের সাইজ কত। আগের ক্লাসের আমার মনে আছে শেষের দিকে আমরা পাওয়ার আর ম্যাগনিফিকেশান নিয়ে আলোচনা করেছিলাম। ম্যাগনিফিকেশান বা বিবর্ধনটা ছিল প্রতিবিম্বের উচ্চতা ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা, সেটা রৈখিক বিবর্ধন, এবং সেটা ইভেঞ্চুয়ালি সমান হয় বস্তু প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্বের অনুপাতের সঙ্গে। অর্থাৎ দেখো লিখেছি এইচ আই মানে হচ্ছে হাইট অফ দ্য ইমেজ ডিভাইডেড বাই এইচ ও মানে হাইট অফ দ্য অবজেক্ট, অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা সমান মাইনাস ভি বাই ইউ। ভিটা তো হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, ইউটা তো হচ্ছে বস্তু দূরত্ব, তো মাইনাসটা কেন? মাইনাস সাইনটা বলছে বস্তু এর সঙ্গে প্রতিবিম্বটা উল্টো দিকে আছে, অর্থাৎ অবশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়েছে, মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের যদি প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে তুমি যদি বস্তুটাকে মাপতে মাপতে ওঠো তাহলে ওপর দিকে উঠতে হচ্ছে, আর প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে প্রতিবিম্বের হাইটটাকে যদি মাপতে হয় তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে নিচের দিকে নামতে হচ্ছে অপোজিট ডিরেকশন, তাই জন্য মাইনাস সাইনটা হয়েছে। এখানে আমি সব কিছু এইচ ওর ভ্যালু জানি, ভি এর ভ্যালু জানি, ইউ এর ভ্যালু জানি, তাহলে হাইট অফ দ্য ইমেজ বেরোলো -1.99 সেন্টিমিটার, মানে উচ্চতাটা হচ্ছে 1.99 সেন্টিমিটার, এবং মাইনাস সাইন ইন্ডিকেট করছে যে প্রতিবিম্বটি ইনভার্টেড বা অবশিষ্য। এইটা গেল লেন্সের জেনারেল ফর্মুলা। এটা ছাড়াও লেন্সের ফোকাল লেন্থ নির্ণয়ের আরও একটা ফর্মুলা আছে, সেটাকে বলা হয় লেন্স মেকার্স ফর্মুলা, মানে যারা লেন্স তৈরি করে তাদের ফর্মুলা। সেক্ষেত্রে ইউজ হয় লেন্সটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে তার প্রতিসরাঙ্ক এবং লেন্সের দুটো প্রতিসারক তলের রেডিয়াস অফ কার্ভেচার। 1/f ইজ ইকুয়াল টু n-1 ইন্টু 1/r1 - 1/r2, যেখানে এফ তো বোঝাই যাচ্ছে কি ফোকাল লেন্থ অফ দ্য লেন্স, এন হচ্ছে উপাদানের মানে লেন্স যেটা দিয়ে তৈরি হয়েছে যে উপাদান দিয়ে তার প্রতিসরাঙ্ক, আর ওয়ান হচ্ছে প্রথম প্রতিসারক তলের রেডিয়াস অফ কার্ভেচার, আর আর টু হচ্ছে সেকেন্ড প্রতিসারক তলের রেডিয়াস অফ কার্ভেচার। এবারে দেখে নেওয়া যাক এই লেন্স মেকার্স ফর্মুলা টার উপযোগিতা কী কী। প্রথমত একটা কথা বলে দিচ্ছি যে আমরা এখানে যে লেন্সগুলো সম্বন্ধে পড়ছি প্রত্যেকটাকে আমরা ধরে নিই এরা থিন লেন্স। থিন লেন্স কথাটার মানে হচ্ছে নর্মালি যে লেন্সগুলো আমরা পাই সে যেমনই একটা বাস্তব লেন্স, তার তো কিছু হলেও থিকনেস থাকবে, কিন্তু একটা আইডিয়াল থিন লেন্স বা একটা আদর্শ থিন লেন্স তাকেই বলবো যাদের যার দুটো প্রতিসারক তল একই রেডিয়াস অফ কার্ভেচারে থাকবে,
তার ফলে এর কিন্তু অপটিক্যাল পাওয়ার হবে জিরো, মানে ফোকাল লেন্থ হবে ইনফিনিটি। এর ক্যালকুলেশন একটা আমরা পরে একটা উদাহরণ আছে তখন বুঝে যাবে জিনিসটা কি। সেকেন্ডলি হচ্ছে এই যে বললাম এটাকে লেন্স ম্যানুফ্যাকচারাররা বানায়, এই ফর্মুলাটা ইউজ করে, অর্থাৎ লেন্স ম্যানুফ্যাকচারাররা যখন একটা পার্টিকুলার কোয়ালিটির গ্লাস বা কোনো অপটিক্যাল মিডিয়াম ইউজ করবে, ধরো কোনো লেন্স বানানোর জন্য, তখন তার একটা ফিক্সড পাওয়ারের জন্য, ধরো যারা চশমার লেন্স বানায় তারা তো একটা ফিক্সড পাওয়ার টাকে সেখানে অ্যাপ্লাই করে। এখন সেই কাঁচটা কী ধরনের কাঁচ ইউজ হচ্ছে, তার প্রতিসরাঙ্ক কত, তার উপর নির্ভর করে ওই R1 আর R2টাকে ঠিক করে। বোঝা গেছে? আর এইখান থেকেই আমরা দেখতে পাই এই R1 আর R2 এইগুলোর ডিরেকশান, মানে দেখো উত্তল লেন্স যখন হবে উভত্তল তখন একটা সারফেসের কার্ভেচার যেদিকে আর একটা সারফেসের কার্ভেচার তার অপোজিট দিকে, তাহলে এইগুলোর ওপর ডিপেন্ড করেই কিন্তু আমরা ম্যাথামেটিক্যালি একটা ক্লাসিফিকেশন করতে পারি উত্তল অবতল ইত্যাদি লেন্স হিসেবে। লেন্স মেকার্স ফর্মুলার একটা নিউমেরিক্যাল এক্সাম্পল, ডিটারমাইন দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স উইথ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ গিভেন টু অ্যান্ড রেডিয়াস অফ কার্ভেচার অফ টু সার্ফেসেস রেসপেক্টিভলি 30 সেন্টিমিটার অ্যান্ড -45 সেন্টিমিটার। বলছে একটা লেন্স তার ফোকাল লেন্থ নির্ণয় করতে বলেছে, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অর্থাৎ প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে 2, আর দুটো সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার বক্রতা ব্যাসার্ধ বলেছে একজনের 30 সেন্টিমিটার আর একজনের -45 সেন্টিমিটার। মাইনাসটা কেন? কারণ একজনের কার্ভেচার যেদিকে, এটা তো বোঝাই যাচ্ছে, আর একটার কার্ভেচার তার উল্টো দিকে, অর্থাৎ একটা ডিরেকশান পজিটিভ হলে আর একটা ডিরেকশান নেগেটিভ। সরাসরি লেন্স মেকার ফর্মুলায় বসালাম এনের জায়গায় 2, R1 জায়গায় 30 আর R2 জায়গায় -45, তাই মাইনাসে মাইনাসে পজিটিভ প্লাস হয়ে গেল, তাহলে 1/F বেরোলো 0.055 পার সেন্টিমিটার, মানে -1, এটা হচ্ছে পাওয়ার। তাহলে ফোকাল লেন্থ কত সেটাকে আবার উল্টে দাও, ইনভার্ট করে দাও, 1/ করে দাও, তাহলে 18.18 সেন্টিমিটার। লেন্স মেকারস ফর্মুলা দিয়ে আমরা ফোকাল লেন্থ নির্ণয় করলাম। ও আরও একটা অঙ্ক আছে, রেডিয়াস অফ কার্ভেচার অফ ফার্স্ট সারফেস অফ ডাবল কনভেক্স লেন্স, একটা ডাবল কনভেক্স লেন্স মানে উভত্তল লেন্সের প্রথম প্রতিসারক তলের বক্রতা ব্যাসার্ধ ইজ 3 times দ্যাট অফ দ্য আদার, অপর তলের বক্রতা ব্যাসার্ধের 3 গুণ, প্রথমটা মানে R1টা হচ্ছে R2-র 3 গুণ। ইফ ফোকাল লেন্থ অফ দ্য লেন্স ইজ 30 সেন্টিমিটার, এফ বলে দিয়েছে, অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য লেন্স মানে প্রতিসরাঙ্ক হচ্ছে 3/2, এনও বলে দিয়েছে, দেন হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য ফার্স্ট সারফেস, তাহলে প্রথম সারফেসের রেডিয়াস অফ কার্ভেচারের মান কত। এটা হচ্ছে আমাদের ছোটোবেলায় করা ওই সমীকরণের সমাধানের অঙ্ক, একদমই বলে দিয়েছে দুটো R1 আর R2, তো R1টা হচ্ছে 3R2। তাহলে লেন্স মেকারস ফর্মুলায় আমি একটার জায়গায় R1-এর জায়গায় বসালাম 3R2 আর R2-র জায়গায় বসালাম R2, কিন্তু R1-এর যেদিকে কার্ভেচার R2-র তো তার অপোজিট দিকে কার্ভেচার, তাহলে একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হবে, সেজন্য আমি ধরেই নিচ্ছি R2-টা নেগেটিভ করে আমি মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম। আর এফের জায়গায় 30 বসালাম, এনের জায়গায় 3/2 মানে 1.5 বসালাম, করে বেরোলো R2-র ভ্যালু, এটা একটা ভগ্নাংশের যোগ হলো, হয়ে R2-র ভ্যালু বেরোলো 20 সেন্টিমিটার, তার মানে R1 হচ্ছে এর 3 গুণ অর্থাৎ 60 সেন্টিমিটার। তাহলে আমরা এফের ভ্যালু কিসে কিসে বার করলাম, একটা হলো লেন্সের জেনারেল ফর্মুলায়, একটা লেন্স মেকারস ফর্মুলায়, আর একটা উপায় লেন্সের এফের ভ্যালু অর্থাৎ ফোকাল লেন্থের ভ্যালু নির্ণয় করা যায়, সেটা হচ্ছে নিউটনের সমীকরণ। নিউটনের সমীকরণে এফের ভ্যালু যখন বার করছি তখন আমাদের একটা জিনিস ধরে নিতে হয়, ওই যে বললাম সবসময় ধরে নেব, সেটা হলো যে লেন্সটা থিন লেন্স, এবং যখনই আমরা বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব এক্ষেত্রে মাপব ইন নিউটনিয়ান ফর্ম, সেখানে কিন্তু আমরা বস্তু দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব লেন্সের আলোক কেন্দ্র থেকে মাপব না, আমরা মাপব ফোকাস থেকে। তাহলে ফোকাস থেকে বস্তুর দূরত্ব যদি XO হয়, ও মানে অবজেক্ট বলে এখানে সাফিক্সটা নেওয়া হয়েছে XO, এবং প্রতিবিম্বের দূরত্ব ফ্রম ফোকাস যদি XI হয় মানে ইমেজ,
তাহলে নিউটনিয়ান ফর্মে থিন লেন্সের ফোকাল লেন্থের ক্যালকুলেশন হচ্ছে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্সও ইন্টু এক্স আই, অর্থাৎ বস্তু দূরত্ব, ফোকাস থেকে বস্তুর দূরত্ব এবং ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্বের গুণফল হচ্ছে ফোকাস দূরত্বের বর্গের সঙ্গে সমান। তাহলে কত রকমভাবে আমরা এফ এর ক্যালকুলেশান পেলাম, যে কী কীভাবে আমরা একটা লেন্সের ফোকাল লেন্থ ক্যালকুলেট করতে পারি। এইবারে লেন্সের কম্বিনেশন, দুটো পাতলা লেন্সকে আমরা যদি পাশাপাশি রাখি, ধরা যাক প্রথম ছবিটাতে দুটো উত্তল লেন্সকে আমরা পাশাপাশি রেখেছি, এল ওয়ান এবং এল টু লেন্স, এরা এ দূরত্বে আছে গ্যাপিংয়ে, অর্থাৎ এদের আলোক কেন্দ্র দুটোর মধ্যে সেপারেশন হচ্ছে এ। প্রথম লেন্সটার যদি ফোকাল লেন্থ এফ ওয়ান এবং সেকেন্ড লেন্সটার ফোকাল লেন্থ এফ টু হয়, তাহলে দুজনের যে তুল্য ফোকাল লেন্থ ওয়ান বাই এফ, সেটা হবে ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু মাইনাস এ বাই এফ ওয়ান এফ টু, ঠিক আছে। আর যদি এই গ্যাপিংটা না থাকে, থিন লেন্স, তো থিন লেন্স যদি একেবারে গায়ে গায়ে লাগিয়ে দিই, তাহলে আমি ধরতে পারি দুটোর মধ্যে অপটিক্যাল সেন্টারের মধ্যে কোনো ডিফারেন্সই নেই, সেপারেশনই নেই, মানে এ হচ্ছে শূন্য। এ শূন্য হলে কী হবে, ওয়ান বাই এফ ইজিক্যাল টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু। এইবারে তোমাকে দেখতে হবে যে লেন্স দুটো কী ধরনের লেন্স, সেই লেন্সের কোন কার ফোকাল লেন্থ পজিটিভ, কার ফোকাল লেন্থ নেগেটিভ, সেইগুলো এবার তোমাকে লেন্স টু লেন্স ভ্যারি করে, ওগুলো স্পেশাল কেস, সেখানে তোমাকে পুট করতে হবে। এটা জেনারেল হলো যে ওয়ান বাই এফ ইজিক্যাল টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু মাইনাস এ বাই এফ ওয়ান এফ টু, এ থাকলে এটা থাকবে আর না থাকলে জিরো হয়ে যাবে এর ভ্যালু। একটা অঙ্ক, ছবিতেই অঙ্কটা রয়েছে, আলাদা করে আর লিখিনি, সেটা হচ্ছে দেখো একটা উত্তল এল ওয়ান আর একটা অবতল এল টু লেন্স, একদম পাতলা লেন্স এবং একেবারে দুজনকে পাশাপাশি রেখে দেওয়া হয়েছে, মানে এ হচ্ছে শূন্য। উত্তল লেন্সের ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার, অবতল লেন্সের হচ্ছে 25 সেন্টিমিটার, তাহলে এই কম্বিনেশনের ফোকাল লেন্থ কত? তাহলে ওয়ান বাই এফ ইজিক্যাল টু ওয়ান বাই এফ ওয়ান মাইনাস ওয়ান বাই এফ টু, এটা হচ্ছে আমার ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু, এটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলা। এবারে উত্তল আর অবতল তো আমি ওইদিকে যাবই না যে সাইন কনভেনশনে কারটা পজিটিভ কারটা নেগেটিভ হয়, হ্যাঁ উত্তলটাই পজিটিভ হয় অবতলেরটাই নেগেটিভ হয়, কিন্তু আমি সবসময় জানবো অপোজিট লেন্স যেহেতু ফোকাল লেন্থও কিন্তু অপোজিট হবে, তাই জন্য একটা যদি পজিটিভ হয় একটা নেগেটিভ হবে, আমি এখানে এফ টুটাকেই নেগেটিভ ধরে নিয়েছি, তাই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গিয়ে আমি ওয়ান বাই এফ ওয়ান মাইনাস ওয়ান বাই এফ টু বসিয়ে দিয়েছি। তাহলে এখানে ওদের ভ্যালু পুট করে বেরোলো 0.01, অর্থাৎ পাওয়ার, এবং সেটাকে উল্টে দিলে এফ এর ভ্যালু বেরোলো 100 সেন্টিমিটার। এইখানেই ওই যে লেন্স মেকার ফর্মুলার সময় বলছিলাম না, দুটো থিন লেন্স যাদের সমান সমান ফোকাল লেন্থ এবং একজন আরেকজনের অপোজিট, মানে এই দুটো লেন্স একটা উত্তল একটা অবতল, এদের এফ ওয়ান আর এফ টুটার ভ্যালু যদি সমান হতো, তাহলে দেখো তো ওয়ান বাই এফটা কত হতো, ওয়ান বাই এফ হতো ওয়ান বাই এফ ওয়ান মাইনাস ওয়ান বাই এফ টু, এফ ওয়ান আর এফ টু সমান, তার মানে হতো জিরো, অর্থাৎ পাওয়ার হতো জিরো, মানে ফোকাল লেন্থ হতো ইনফাইনাইট। অর্থাৎ একটা সমান ফোকাল লেন্থের একটা পাতলা উত্তল লেন্স এবং পাতলা অবতল লেন্স যদি আমি একদম গায়ে গায়ে রেখে দিই, তাহলে তারা একটা মানে জিরো পাওয়ারের, জাস্ট কাঁচের স্ল্যাবের মতন তারা কাজ করে। আচ্ছা, এইবারে লেন্সের ইমেজ ফর্মেশন সংক্রান্ত একটা প্রবলেম আছে, সেটা বলছে টু রিয়েল ইমেজেস অফ অ্যান অবজেক্ট আর অবটেন্ড অন দ্য স্ক্রিন ফর, বলছে একটা অবজেক্টে পর্দার ওপর একটা বস্তুর দুটো রিয়েল ইমেজ পাওয়া যায় ফর টু পজিশনস অফ আ কনভেক্স লেন্স, কনভেক্স লেন্সের দুটো অবস্থানের জন্য, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড দ্য স্ক্রিন, যদি বস্তু আর পর্দার মধ্যে দূরত্ব ইজ গ্রেটার দ্যান 4 times দ্য ফোকাল লেন্থ অব দ্য লেন্স, যদি বস্তু এবং পর্দার মধ্যে দূরত্বটা ওই লেন্সের যা ফোকাল লেন্থ তার 4 times তার থেকেও বেশি হয়, মানে যদি গ্রেটার দ্যান 4f হয়, তাহলে লেন্সের দুটো অবস্থানের জন্য একটা বস্তুর দুখানা রিয়েল ইমেজ সদ্বিম্ব পাওয়া যাবে। ছবিটা দেখো, ছবিটাতে আমরা ধরে নিয়েছি ও হচ্ছে একটা বস্তু, তো তাহলে
ও মানে লেন্স থেকে ও পর্যন্ত দূরত্বটা ইউ, এবং লেন্স থেকে স্ক্রিন পর্যন্ত, স্ক্রিনে তৈরি হচ্ছে দূরত্বটা হচ্ছে ভি, পর্দায় তৈরি হবে বলেছে। তাহলে পর্দা পর্যন্ত দূরত্বটা হচ্ছে ভি। আমরা ধরে নিচ্ছি বস্তু থেকে স্ক্রিন পর্যন্ত দূরত্বটা হচ্ছে ক্যাপিটাল ডি, তার মানে ক্যাপিটাল ডি হচ্ছে ইউ প্লাস ভি। এখান থেকে ভি এর ভ্যালু বের করে নিলাম, ডি মাইনাস ইউ। এইবারে যদি রিয়েল ইমেজ তৈরি হয় কনভেক্স লেন্সের ক্ষেত্রে, তাহলে ভি হচ্ছে পজিটিভ আর ইউ হচ্ছে নেগেটিভ, তাহলে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজিক্যাল টু ওয়ান বাই এফ। তাহলে ভি এর জায়গায় বসালাম ডি মাইনাস ইউ, সেইখান থেকে এলো ইউ স্কোয়ার মাইনাস ডি ইউ প্লাস ডি এফ সমান জিরো। দেখো, যেটাকে আমি একটা বক্স করে ঘিরে রেখেছি, ওই ফর্মুলাটা আমি এখান থেকে ওই ইকুয়েশনটা পেলাম, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে ইউ স্কোয়ার মাইনাস ডি ইউ প্লাস ডি এফ ইজিক্যাল টু জিরো, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা, এখান থেকে ইউ এর তার মানে দুটো ভ্যালু পাওয়া যাবে। ইউ এর দুটো ভ্যালু মানে একটা ইউ ওয়ান আর একটা ইউ টু। তাহলে সেটা সলভ করবো কী করে? শ্রীধর আচার্যের নিয়মে। একটা পজিশান ইউ ওয়ান, সেটা হচ্ছে ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু, আর একটা হচ্ছে ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু। এগুলো সব আমরা জানি। তাহলে ইউ এর দুটো পজিশান পাওয়া গেল, মানে কি লেন্স থেকে অবজেক্ট তো তো ফিক্সড, কারণ অবজেক্ট থেকে স্ক্রিনের ডিস্টেন্স ফিক্সড। তার মানে লেন্সকে আমাকে দুটো জায়গায় বসাতে হলো, এটা বোঝা গেছে, দুটো জায়গায় প্রতিবিম্ব পাওয়া যাবে। এবারে দূরত্বটা কত হবে? এইবারে এই যে দুখানা ইউ ওয়ান আর ইউ টু পাওয়া গেল, এর কী কী কন্ডিশন হতে পারে? একটা হচ্ছে ডি স্কোয়ার গ্রেটার দ্যান ফোর ডি এফ, মানে ডি গ্রেটার দ্যান ফোর এফ, তখন ইউ ওয়ান আর ইউ টু দুটোই কিন্তু রিয়েল হবে এবং আলাদা আলাদা মান পাওয়া যাবে। যদি ডি স্কোয়ার আর ফোর ডি এফ সমান হয়, মানে ডি ইজ ইকুয়াল টু ফোর এফ হয়, তাহলে ইউ ওয়ান আর ইউ টু দুটোই রিয়েল হবে, কিন্তু দুটোর একই ভ্যালু পাওয়া যাবে ডি বাই টু। আর যদি ডি স্কোয়ার লেস দ্যান ফোর ডি এফ হয়, মানে ডি লেস দ্যান ফোর এফ, তাহলে ইউ ওয়ান আর ইউ টু কিন্তু ইমাজিনারি হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে ডি মানে অবজেক্ট থেকে স্ক্রিনের ডিস্টেন্স যদি ফোর এফ অর্থাৎ ফোকাল লেন্থের চার গুণ তার থেকেও বেশি হয়, তাহলে দুটো রিয়েল ইমেজ এবং আলাদা আলাদা রিয়েল ইমেজ পাওয়া যাবে। এটাই প্রমাণ করতে দেওয়া হয়েছিল। আর সবশেষে কনভেক্স আর কনকেভ লেন্সের মধ্যে পার্থক্য কী? যে প্রথমত তাদের গঠনগত, কনভেক্স লেন্স উত্তল লেন্সের মাঝখানটা চওড়া দুটো ধার সরু, আর ওর ঠিক উল্টো মাঝখানটা সরু দুটো ধার চওড়া। আর উত্তল লেন্সের একটা রিয়েল ফোকাস আছে, এর ভার্চুয়াল ফোকাস। আর রিয়েল উত্তল লেন্স হচ্ছে একটা অভিসারী লেন্স, আর অবতল লেন্স হচ্ছে একটা অপসারী লেন্স। তাহলে এই গেল আমাদের লেন্সের ম্যাথামেটিক্যাল পার্ট এবং তার সম্বন্ধে আলোচনা। আজকের ক্লাস এখানেই শেষ হলো।